দেখুন ভদ্রক বিধানসভা ক্ষেত্রে নির্বাচন সুচারুরূপে পরিচালনা পাই আজ এক স্থায়ী কার্য উদ্ঘাটন হয়েছে। এই কার্যক্রমে আমার যে লোকসভা প্রার্থী শ্রীযুক্ত অভিমন্যু সেটি মধ্যে উপস্থিত লে এবং অনেক বরিষ্ঠ নেতৃমণ্ডলী উপস্থিত লে সমস্ত কার্যকর্তা মধ্যে আজ এখানে উপস্থিত হয়ে সমস্ত উৎসাহিত অনেক আগামী দিনের ভারতীয় জনতা পার্টি কিপর ভদ্রক কেবল ভদ্রক নয় ভদ্রক বিধানসভা ক্ষেত্রে এবং ভদ্রক লোকসভা ক্ষেত্রে কিপর যশস্বী করবে সেই সমস্তে আজ সংকল্পবদ্ধ। প্রধানমন্ত্রীর যে বিকাশ ধারা সমগ্র ভারতবর্ষে চলছে তা কিপর ওড়িশার ত্বরান্বিত হব সেই আমার যে সভাপতি রাজ্য সভাপতি মাননীয় শ্রীযুক্ত মনমোহন সামুর নেতৃত্বে ওড়িশার মধ্যে ডবল ইঞ্জিন সরকার হব এবং ভদ্রক মধ্যে প্রথম থর পদ্মফুল ফুটব এতে কোণ সন্দেহ নাই। ধন্যবাদ। আজ ভদ্রক বিধানসভা ক্ষেত্রর নূতন কার্যালয় উদ্ঘাটন অবসরে যেপরি ভাবে কার্যকর্তা মানকর নেতৃবৃন্দর এবং সাধারণ জনতা উৎসাহ পরিলক্ষিত হয়েছি গোটিয়ে জিনিস সূচনা দেছি আগামী দিনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী মানে এখানে বিজয়ী হওয়া যাচ্ছেন। মোদিজীকর বিকশিত ভারতের সংকল্প মোদীক গ্যারেটি কু ওড়িশাবাসী গ্রহণ করছেন। এই অবসরে যে আজ ভারতীয় জনতা পার্টিরে বিধিবদ্ধ ভাবে যোগদান কলে তাঁকু সর্বপ্রথমে মু ভারতীয় জনতা পার্টি স্বাগত করুছি এবং আগামী দিনরে আহুরি বহুত নেতা এবং কার্যকর্তা মানে অন্য দল ছাড়ি কংগ্রেস এবং বিজু জনতা দল ছাড়ি ভারতীয় জনতা পার্টি যোগদান করিবা পাই ইচ্ছা প্রকাশ করছেন। গোটিয়ে কথা মু কইবি, এ যে সাধারণ জনতার উৎসাহ সাধারণ জনতাঙ্ক ভিতরে মোদিজীঙ্ক প্রতি যে বিশ্বাস রয়েছে তাহা ভদ্রক নির্বাচন মণ্ডলী ক্ষেত্রে যে স্বপ্ন রয়েছে নির্বাচন ভদ্রকবাসীকর মেডিকাল কলেজ বিশ্ববিদ্যালয় টেক্সটাইল পার্ক বন্যার স্থায়ী নিরাকরণ ভারতীয় ওড়িশার যদি ভারতীয় জনতা পার্টির ডবল ইঞ্জিন সরকার আসে তাহা আমি পূরণ করা যাচ্ছু এবং নিশ্চিত ভাবে তাকে পূরণ করবু। তৎসহিত রাজ্য সভাপতি ঘোষণা করে সারিছেন চাষী মানুষ তাঙ্ক উৎপাদর হক মূল্য দিয়াযিব 3100 কুইন্টাল করে প্রতি কুইন্টাল ধানর মূল্য দিয়াযিব। গতকালি বি ঘোষণা করা যাইছি মা ভৌণী মানঙ্ক পাইঁ প্রতি মাস 1000 টাকা ভত্তা বি দিয়াযিব। এপাই আমি সমস্তে মিলিমিশি কাম করিবু এবং যেউ মানে দীর্ঘদিন ধরি কোনসি কারণরু মুখ্য ভারতীয় জনতা পার্টির মুখ্য স্রোতরে সামিল হোনথিলে আজ সেমানে আসিকি পুনি থরে ভারতীয় জনতা পার্টির কার্যক্রমে পৌঁছিছেন সহযোগর হাত বড়াইছেন। ভারতীয় জনতা পার্টি একজুট হচ্ছে শক্তি বড়ুচি এবং সাধারণ জনতা স্থির করে সারিছেন এথর ওড়িশার ডবল ইঞ্জিন সরকার হব এবং কেন্দ্রের পুনি থরে নরেন্দ্র মোদিজী শাসন দায়িত্ব নেবে এবং প্রধানমন্ত্রী হবে।